তো দাদা আর দাম তো কিমান আছে এখন 125000 অ্যাক্সিডেন্ট লাইভ অ্যাক্সিডেন্ট হ্যাঁ हेलो गाइज बहुत दिन मूरत आको आई ए एच मदर्स मैं बहुत खि नतुन नतुन कलेक्शन आनी से अपना एन एस 200 बहुत खि जावा आनी से अपना एन 160 एन एस 200 ए बी एस थका बी एस सिक्स बहुत गाड़ी नतुन आई से आर एस आस बहुत कौन आज अपना देखा तो आमार लोग बाबूदार लोग कथ पाती बाबूदा আপনা সভা ভালনে বহুত দিন মূৰত আইছো আপনা আপনা দাদা ইয়াতে রিফাইনেন্স সুবিধা আছে 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 মানে বহুতে মানে কমেন্ট কৰি থাকে যে রিফাইনেন্স ইয়াতে সুবিধা আছে না আছে না দাদা প্ৰথমতে আগতে কি কথাখিনি খুদি লৈছো যে রিফাইনেন্স আছে না নাই তো দাদা কৈছে যে রিফাইনেন্স সুবিধা আছে মোৰ ইয়াতে এভেলেবল আছে খালি মানে মোৰ মানে ইটা মানে আপোনালোক সম্পূৰ্ণ মানে 100% সিওৰিটি নিদু আপনা যে ডকুমেন্ট সাবমিট কৰিব আপোনালোকে অসমৰ যোনটো শুনো পাই হক যোনখন ডিষ্ট্ৰিক্ট পাই হক ডকুমেন্ট সাবমিট কৰক মই মোৰ ফালৰ পৰা 100% মই মানে मैं मिनिमाम अल कभार कभार कर किसान जगत ना विशेषक और किसान जगत कि चेस्टा कर ओके आम फार्ष्ट आज एन एस 200 एन चाह पे एन एस 200 आज एन पूरा रेड ब्लैक आज पूरा नेक्स्ट कंडिशन आज एन कि मडल बोली कैसे 2019 मडल आगत ए बी एस आए पाँच ए बी एस आपन चाय लगा पे डुअल चेनल ए बी एस तुम गाड़ी दादा कि रानिंग रानिंग 22,000 रानिंग 2019 मडल है तो चाय लग ए बी एस आए गाड़ी तो दादा एन आस्किंग प्राइस तो कि रखी से 95,000 इतना आस्किंग प्राइस रखी से ऑन टेबल क्या अलग सलब नेगेसिबल हो जा दादा एन एस खान जो कोई लय तो किन डाउन पेमेंट दी लगे एना मिनिमाम मोर ये अपने सिविल लगे 40% डाउन पेमेंट 40% डाउन पेमेंट कर लेन गाड़ी ऊल जा तो सब टायर नुम सुम जो ना पूरा सब लगे चाय लग एन टकार लगिले भिडियो तलब नम्बर थी दादा फोन कर सब पे तो नेक्स्ट है एम टी एस एम टी दुखन एम टी एस दादा ये दुखन विषय अकमान कह दिया मोर तक एम टी दुखन एवेलेबल है 2019 मडल 2021 मडल तो एप्रक्स एन चलते 2019 एप्रक्स चलते 23,000 मडल है बी एस सिक्स एम टी चाह पे तो एन जो कौन नतुन लम लम भाई तो जाने लगे ए एच मटर्स एक बार भिजिट कर चाह पे तो कर लगे एन 2019 तो नेक्स्ट है आर 15 V3 एन आए एन दादा कि मडल है 2021 मडल है कि रान एप्रक्स अपना 17,000 मडल चलिए गाड़ी तो एन दादा प्राइस 1,25,000
তোর অন টেবল নেগোসিয়েবল হয়ে যাবো, তো তাই আছে চাই লোক সব ঠিকঠাক আছে কারে এখনের এবিএস আছে আগর খন এখন কি মানে মডেল বলে এটা 21 মডেল হন এখন চাব পড়ে এখন স্কেচ নাই গাড়ি খন তো সব কার ভাগ লাগিলে নেক্সট আছে কেটিএম আরসি 200 2016 মডেল হয় এখন তোর এটা এখনের কি মান চলিছে এখনের চলা তো এপ্রক্স তোমার 22000 চলিছে 22000 মান চলিছে এখন আর ইয়ার আস্কিং প্রাইস আছে 115000 115000 তো ইয়াত কোয়াটাম কইছে 200 এনএস সব পড়ে তো তাই আছে সব ঠিকঠাক আছে তো চাইলো আবার আরসি 200 জোগাড় বক লাগিলে ছাব পড়ে তো নেক্সট ডিউক 200 BS6 মডেল তো ছাব পড়ে পাছত এবিএস আছে আগত তো এবিএস আছে তো চাইলো গাড়িখন আগৰ পৰা দেখা দিছো বাবু এখন কিমান মান চলিছে এখন 12000 আনি হয় 12000 অনলি 12000 চলিছে BS6 ৰ গাড়ি হয় তো দাদা এখন দামটো কিমান ৰাখিছে এখন আছে 175000 170000 তো ছাব দাদা এখন যদি মানে ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব মিনিমাম আর যদি সিভিল সব কাম হয়ে যায় যদি সিভিল থাকে সিভিল থাকিলে আপনার এপ্রক্স আপনার 65-70 মান কইব লাগিব যদি সিভিল নাই তেনে হলে আপনি আপনার উপরে হইব লাগিব 70-75 মান কইব লাগিব 70-75 এর ভিতর ডাউন পেমেন্ট এখন আই যাব তো 170000 অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাব তো চাই লব রে তো নেক্সট আছে জিকসার তো জিকসার দ্বারা এখন কি মান মডেল হয় এবিএস এর আছে এখন চাই লব 2019 এর মডেল লাস্ট মডেল হয় 2019 এর লাস্ট মডেল কিলোমিটার আছে তোমার অলমোস্ট 18000 আনি আছে 18000 18000 চলিছে এখন জিকসার এবিএস এর আছে 2019 এর লাস্ট মডেল দাম তো কি মানে গেছে এখন আসিম বেসে 85000 তো সব পরে নেক্সট আছে এনএস 160 এবিএস এর আছে তো চাই লোক তোমালোকে এবিএস এর আছে এটা সিনি দি দিব ভাই এই 2019 এর গাড়ি তো সব পরে রানিং হইছে 13200 কিলোমিটার এখন রানিং হইছে ব্যাক টু দেখাইছো 85000 আস্কিং প্রাইস 2019 এর গাড়ি তো সব পরে পাছে তো এবিএস আগত এবিএস আছে তো এখন 95000 सॉरी 85000 आइसक्रीम प्राइस ऑन टेबल नेगोशिएबल हो जाबो सब ब्रहर भलके नेक्स्ट আছে এখন কি হলো এক্সপ্লাস 200T এখন সব বড় এখন কি মান মডেলটা 2020 এর মডেল হয় এখন কি মান চলিছে এখন 14000 রান হইছে সেট অনলি 14000 চলিছে গাড়িখন তো এবিএস এর আছে তো চাইলো তো দাদা এখন দাম তো কি মান আছে এখন আসিং প্রাইস মানে 98000 আসিং প্রাইস অন টেবল নেগোশিয়েবল হয়ে যাবে কোনো কথা নাই তো ভিডিও তলত নম্বর থাকিব দাদা ফোন করব পারে আর নেক্সট বহুত খেনে গাড়ি আছে আর এস 200 আছে আপনার জাওয়া আছে এনএস 125 আছে গোটাইনে দেখাছো বুলেটর বা স্টার্ট করো দাদা এখন কি মান মডেল এটা এখন 21 এর মডেল তো এখন চলিছে 15000 মান চলিছে গাড়িখন তো চাইলো তো এখন দাম তো কি মান আছে 165000 আসিং প্রাইস BS6 নরা BS6 হয় সব তো নেক্সট আছে আরো এখন এখন আপনার 21000 চলিছে এখন BS6 মডেল 2022 মডেল 2020 মডেল 2020 মডেল আর ইয়া আসি গেছে 155000 155000 তো এক্সট্রা ফগ লাইট লাগিয়েছে এটু পাই যাব বোর্ডখিনি লাগিয়েছে পাই যাব এবিএস এর আছে এখন সব পরে তো নেক্সট আরো এখন আছে এখন এখন আপনার 2021 মডেল 21 মডেল 9000 মান চলিছে নাকি এখন আপনার 9000 চলি আছে আর এখন ডুয়েল কালার পাই যাব যদি কোন গাড়ি ইস্যু আছে এখনর সরি মই মিটারও এটা নেখা মানে মিটারও ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে তো অলমোস্ট আপনার 9000 রানিং আছে 21 মডেল হয় আসিং প্রাইস 98000 আসিং প্রাইস অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাব তো গাড়ি চাই লব রে এটা স্কেচ না গাড়ি চাই লব আপনার ভিতর তো সাবি পুরো ব্র্যান্ড নিউ সাবি রুতে লাগিয়ে আছে চাই লব তো দাম তো কলে 98000 অন টেবিল অলপ সলক কিবা নেগোসিয়েবল হয়ে যাব নেক্সট আছে এনএস 125 তো বহুতে বিচারে এনএস 125 বিচারি মোক কমেন্ট করে আছে তো ইয়াতে এখন আছে এখন আপনার 2021 এর আগস্ট মাহর গাড়ি হয় তো গাড়ি খান চাইলো হবরে গাড়ি খান তো স্কেচ নাই দাদা এখন কি মান মান চলিছে দাদা এখন ফ্যাক্টর দিন মান মানে 26 আছে বুঝতে ডিটেইলস তো মই দিয়ে ফেলছি নতুন গাড়ি হয় তো সাও হবরে গাড়ি খান আপনার চলিছে 5123 কিলোমিটার চলিছে পুরা সিল ইঞ্জিন কে কোনো জরে কোনো মান নতুন নলম বলি ভাবিছে তো না লাগে ইয়াতে আই একবার সাও পড়ে তোর দাদা এখন আর দাম তো কিমান রাখিছে দাম রাখিছো 92000 না 10 মাস হইছে এখন গাড়ি অকল 10 মাস তো এখন 90
নেক্সট আছে পালসার আর এখন 125 হয় এখন পালসার। তো এখন দাদা এখন আপনার 20 গাড়ি হয় এখন 12,000 চলিছে। তো এখন দামটা কি আছে? 80,000 টাকা ইয়াত কইছে। এখন মাইলেজ বহুত পায় এখন 125 পালসার। তো নেক্সট আছে পালসার 150 হয় এখন আপনার 2019 মডেল এখন চাব পারে। এখন 30,000 চলিছে। ABS-ত আছে, ডুয়েল চ্যানেল ABS-ত আছে। তো দাদা এখন দামটা কি রাখিছে? এখন মোৰ আছে আপনার 83,000 মডেল। তো নেক্সট আছে পালসার 220 বহুতে বিচারে, VS6-ত আছে এখন। তো এখন 2021 মডেল, 13,000 কিলোমিটার রানিং হয়েছে। তো ABS-ত আছে, পাছতো আগতো ABS, পাছতো ABS আছে। তো চাই লোক এখন দাদা কিমান দামটো রাখিছে? 118,000 118,000 তো চাবারে নুম যোৱাই নাই গাড়ি, পুরো শিক শিকে আছে গাড়ি। নেক্সট আছে আপাচে আর্টিয়ার, এখন 4B হয় আর এখন আছে। এখন দাদা কিমান মডেল হয়? এখন আপনার 19 মডেল হয়, 13,000 চলিছে। তো চাবারে এখন দামটো কিমান রাখিছে? এখন 90,000 টাকা ইয়ার আস্কিং প্রাইস। তো চাবারে তো নেক্সট দেখাও যাওয়া, বহুতে যাওয়া বিচারে। তো কমেন্ট করে তো চাবারে। তো এখন আপনার কিমান মডেল দাদা? 2020 মডেল হয়। কিলোমিটার আছে 6,500, কিলোমিটার চলিছে আপনার 6,500 কিলোমিটার চলিছে। এখন চাই লো গাড়িখন পুরা এটা স্কেচ নাই, ঝিলমিল আছে পুরো গাড়ি। তো দাদা এখন ABS আছে, তো চাব পারে গাড়ি যাওয়া কিমান সিসি হয় দাদা? এখন আপনার 300 সিসি হয়। তো অনলি 6,500 কিলোমিটার চলিছে এখন গাড়ি, 2020 মডেল হয়। তো চাব পারে দাদা এখনের পুরো আস্কিং প্রাইসটা কই দিও। 140,000 কইছে অন টেবল, অলপ চলা কিবা নেগেসিয়েবল হয়ে যাব। আর যেটি দাম কইছে তার গোটা কাগজ পাতি ইনক্লুডিং আছে। তো চাব পারে। তো নেক্সট দেখাও হিমালয়ান, হিমালয়ান এখন 2018 মডেল। তো চাব পারে 2018 মডেল পুরো চাইলো গাড়িখন। দাদা এখন কিমান রানিং হয়েছে? 9,000 চলিছে। তো গাড়ির টায়ার চাব পারে কেনেকুৱা, পুরো ব্র্যান্ড নিউ টায়ার লাগি আছে। 9,000 চলিছে গাড়িখন। তো দাদা এবার আস্কিং প্রাইসটো কই দিও। 150,000 কইছে, কিবা অলপ চলপ নেগেসিয়েবল হয়ে যাব। চাব পারে। তো নেক্সট আছে এইফালে বহুতখিনি বুলেট আছে। তো চাব পারে বহুত সেভনিয়ান্টর বুলেট আছে। তো এখন প্রথমতে দেখাও, এখন আপনার 350 ক্লাসিক হয়। এখন কিমান? 24,000 চলিছে। তো গাড়িখন দেখাই আছো, ব্যাক সাইডও দেখাই আছো। তো গাড়িখন চাই লওয়া পারে দাদা। এখন কিমান মডেল হয়? 2017 মডেল হয়। ঘৰত যায় কৈ দিব যে নতুন গাড়ীৰ দৰে কৰি দি পঠাব আপোনালোকক। তো নেক্সট আছে আৰু এখন ক্লাসিক 350 হয়। এখন দাদা কি মানৰ মডেল হয়? 18 মডেল হয়। 31,000 কিলোমিটার রানিং হয়েছে। আর ইয়ার আস্কিং প্রাইস হয়েছে আপনার 130,000। 130,000 অন টেবল নেগেসিয়েবল হয়ে যাব। যেটু আপনার হল হয়। তো দাদা এখন আছে, নেক্সট আছে ঠান্ডাবাব 350 হয়। 2017 মডেল হয়। এক কিলোমিটার কিমান মান চলছে এখন? কাগজ পাতি মিলাই কেনে কৈছে। তো নেক্সট আছে আৰু এখন, এখন কি হয় দাদা? এখন মই ইয়াতে মানে বহুত মানুহে মানে ক্লাসিকত 500 বিচাৰি আছে। যদি 500 যদি কোনোবা যদি ইচ্ছুক মানুহ আছে মানে লবলৈ ইচ্ছা কৰিছে, মোৰ তাতে এবাৰ ভিজিট কৰিব পাৰে। 2016 মোৰ মডেল পাই যাব। আৰু ইয়াৰ আছে মই ৰখা হৈছে 1,05,500 হয়। এখন চলিছে আপোনাৰ অনলি 19,000 কিলোমিটাৰ ৰানিং হৈছে। 2016 মডেল। তো নেক্সট আছে আৰু এখন ৰয়েল এনফিল্ড থাণ্ডাৰবাৰ্ড 350X। তো চাবাৰ এখন কিমান মডেল দাদা? এখন 2019 মডেল হয়। 2019 মডেল হয়। আৰু ইয়াৰ আছে 1,35,000 আছিং প্ৰাইচ থাকিছে। কিমান মান চলিছে দাদা এখন? আৰ এছ বহুত দিন দেখা নাছিলো ইয়াতে। আৰ এছ আছে, আৰ এছ দেখাইছো আপোনালোকক।
যদি কাৰোবাৰ ভিডিও চাই ভাল লাগিছে তো চেনেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিব তো সবৰ গাড়ী গোটাইহিনে আপোনালোক গোটাই এটো যে দেখাল হয় এবাৰ অকমান গুডামন কৰি আপোনালোক দেখাই আছো তো সবৰ এইচ মটৰছৰ আৰু ষ্টক এটা আইছো তো সবৰ কি মান ষ্টক আছে বহুতখিনি গাড়ী ষ্টক আছে আপোনালোকৰ ইয়াৰ ভিতৰত যদি আপোনালোকৰ কিবা গাড়ী পছন্দ হৈছে তো তলত ভিডিওটো তলত নম্বৰ থাকিব তো দাদাক ফোন কৰি খুদক আৰু এইবিলাক নম্বৰ প্লেট তো সবৰ গাড়ী এইবিলাক তো দাদা এখন ধৰি লওক এন এছ খান যদি কোনোবাই লয় এখন কিমান মডেল হয় এইটো নাইনটিনৰ মডেল হয় 85,000 আহি যাব 160 NS হয় তো চাব পাৰে বহুতখিনি গাড়ী কালেকশ্যন এপ্ৰিলৰ পৰা এমটিৰ পৰা বহুত আছে আপাচে আৰটিআৰ 4V এইবিলাক বহুত গাড়ী আছে তো আপোনাক যদি কাৰোবাক লাগে তো ভিডিঅ' তলত নম্বৰ থাকিব দাদাক ফোন কৰি চাব পাৰে আৰু এইটো গুদামত চাবি আছে নেকি লগত খুলি দিয়া তো নেক্সট আৰু এটা গুদামৰ ভিতৰত আহিছোঁ চাব পাৰে গাড়ী পূৰা চাই লওক গাড়ী আপোনালোকে RS RS এইবিলাক RS RS পূৰা V3 220 আপোনাক বহুত গাড়ী আছে আপোনালোক যি গাড়ী লাগে সকলো গাড়ী পাব খালি তলত ভিডিঅ' তলত নম্বৰ থাকিব দাদাক ফোন কৰি সোধক তো RS খানে কৈ দিয়ক দাদা এইখন কিমান মডেল দাদা এখন 18 মডেল হয় 18 মডেল হয় এইখনৰ এনে ৰানিং কিমান মান হৈছে এখন ৰানিং এখন তোমাৰ এপ্ৰক্সিমেট 24,000 মান চলিছে 24,000 মান চলিছে তো গাড়ী চা ABSৰ আছে তো গাড়ীখন পাছতো ABS আগতো ABS তো গাড়ীখন দামটো কিমান হৈছে এইখনৰ এখনৰ আছিং বেছে 85,000 তো চাব পাৰে তো চাব পাৰে এখন আছে এখন এখন ৰেডি নে এখন এখন দাদা কি মানৰ মডেল হয় এখন 19 মডেল 19 মডেল হয় ABSৰ আছে গাড়ী তো চাই লওক BS6ৰ হয় তো এখনৰ দামটো কিমান দেখিছে এখন 19 আছে এখন আছিং বেছে 87,000 BS6ৰ গাড়ী হয় এখনটো চাব পাৰে তো কাৰবাক লাগিলে ভিডিঅ' তলত নম্বৰ থাকিব গোটাই গাড়ী দেখুৱা আপোনালোকক দামবিলাক কোৱা সম্ভৱ নহয় তো চাব পাৰে কাৰবাক লাগিলে আহি যাওক তো ভিডিঅ' তলত নম্বৰ থাকিব তো দাদাক ফোন কৰি সোধক তো RS আছে এইফালে আছে এইখন ৰেডি হোৱা নাই এখন ৰেডি আপোনালোক কাৰবাক লাগিলে তো আহি চাই যাব পাৰে তো নেক্সট আছে এইখন আছে আপোনাৰ FZ250 হয় বহুতে 250 চেগমেণ্টৰ গাড়ী বিচাৰে তো এইখন চাব পাৰে এইখন 2019ৰ ফেব্ৰুৱাৰী মাহৰ গাড়ী তো এইখন চাই লওক তো এইখন ৰানিং হৈছে 22,000 কিলোমিটাৰ তো চাব পাৰে গাড়ীখন বেক চাইডটো দেখাই দিছোঁ গাড়ী চাই লওক আমিনগাঁও ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ী হয় তো দাদা এইখনৰ দামটো কিমান ৰাখিছে 93,000 আস্কিং প্ৰাইচ অন টেবুল নেগেচিবল হৈ যাব গোটা কাগজ পাতি মিলাই যিটো দাম কৈছে সেইটো দামৰ ভিতৰত আছে তো চাই লওক আপোনালোকে কাৰোবাক লাগিলে ভিডিঅ'ত নম্বৰ থাকিব আবৰা এড্ৰেছটো কৈ দিছোঁ একবাৰ ভালকৈ মানে মিনিমাম অল অসম কভার করে আছে কিছুমান জায়গাত নহয় বিশেষকে আর কিছুমান জায়গাত কিন্তু